হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আবারও আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে, কারণ আমার ছাদ বাগানে এখন এমন একটা সময় চলছে যে সময় দাঁড়িয়ে সমস্ত ফুল ফুটেছে, এবং সাথে প্রত্যেকটা গাছে যে গাছেই ফুল ফুটেছে, গাছ ভর্তি করে ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। সাদা ডেইজিটা, সাথে এই হলুদ ছোট্ট ছোট্ট ফুলটা, পপি, পিলক্স, কিছু গাঁদাও এখনও ফুটছে, আর গোলাপেও প্রচুর কুঁড়ি নতুন এসেছে। জারবেরাগুলো প্রায় সব ফুটে গিয়েছে, শুধুমাত্র একটা গাছের ফুল কুঁড়ি আসছে। তো সেজন্যই আজকের ভিডিওটা আমি করলাম, যাতে তোমরা আমার প্রত্যেকটা গাছের ভর্তি ভর্তি ফুল দেখতে পাও। কারণ যে কোনো গাছ দেখতে তখনই ভালো লাগে যখন সেই গাছটা পুরোটাই ফুলে ভর্তি থাকবে। তো সেই সময়টা হয়তো আমার ছাদ বাগানে এখন চলছে, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। প্রথমেই দেখতে পাচ্ছ যে ডেইজি ফুলটা ফুটে আছে সাদাতে হলুদে, এটা এক ধরনের ডেইজি ফুল। আর প্রচুর কিন্তু কুঁড়ি এসেছে এই গাছটাতে, যেহেতু একটু বড় জায়গা পেয়েছে। ব্যাগের মধ্যে আমি এই গাছটাকে লাগিয়েছি, সেহেতু এই গাছটা যতটা বড় হয়েছে তত ফুলও ফুটেছে, সাথে আরও অনেক অনেক কুঁড়িও আসছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি পারি তাহলে খুব তাড়াতাড়ি এই গাছটার যত্ন নিয়ে একটা ভিডিও দেব, কারণ এটা একটা খুবই সুন্দর ফুল। আর এই যে স্ট্রবেরিটা যথেষ্ট বড় হয়েছে, এই একটা স্ট্রবেরি অনেকটাই বড় হলো আমার স্ট্রবেরি গাছে। আর এই স্ট্রবেরি গাছের যত্ন নিয়ে ভিডিও কিন্তু বানানো আছে, যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, দেখে নিতে পারো। পপি গাছটা প্রচণ্ড রোদে একটু ঝলসে গেছে, আর এইটা হচ্ছে সূর্যমুখীর গাছটা, যেটা মিনি সূর্যমুখী বলা যেতে পারে, যেটা কিছুদিন আগে তোমরা দেখেছিলে রোগে আক্রান্ত ছিল, সেটা একটু ভালো হয়েছে এবং ঝাঁকুমুখুও হয়েছে। আর এই যে অ্যান্টিরাইনামগুলোর কুঁড়ি চলে এসেছে, কিছুদিন পর হয়তো ফুটবে, একটু সময় লাগবে। আর এদিকে ডালিয়াটাও কিন্তু এখন ফুটছে, আর এখন ফুটবে কিছুদিন। এই ডালিয়ার প্রচুর কুঁড়ি এসেছে, আর এই ডালিয়ার যত্ন নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, হয় ডালিয়ার ভিডিওটা এর আগে যাবে, না হলে এর পরে আমি ডালিয়ার ভিডিও দেব, সেটা আমি এখন বলতে পারছি না। যদি আমি আগে ডালিয়ার ভিডিও দিই তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, না দেখে থাকলে দেখে নিতে পারো। এই গাছটা হচ্ছে যে নতুন জবার গাছটা আমরা কিনেছিলাম না, দেখতে খুবই সুন্দর, ছবি দিয়েছিলাম আমি, বেশ পিঙ্কের মধ্যে মাঝে মাঝে সাদা সাদা, বেশ সুন্দর ফুলটা। সেই গাছটা যখন কিনেছিলাম খুব একটা ভালো ছিল না, এখন পাতাগুলো একটু সার পেয়ে, নতুন মাটি পেয়ে ভালো হয়েছে তারই মধ্যে। আর এদিকে আরও একটা ডেইজি, যেটা আমি টবের মধ্যে লাগিয়েছিলাম, এই গাছেও কিন্তু ফুল কম হয়নি, দেখতে পাচ্ছ প্রচুর ফুল ফুটেছে। আর এখন আপাতত আমার ছাদে সব থেকে আকর্ষণীয় গাছ যদি কিছু হয়ে থাকে, ফুল যদি কিছু হয়ে থাকে, তাহলে এই ফুলটা। এটা তো খুবই সুন্দর একটা ফুল, এটার নামটা যতদূর আমার মনে পড়ছে সামার ভার্বিনা। আর এই ফুলটা দেখতে খুবই সুন্দর, আর সাথে প্রচুর ফুল ফুটেছে, প্রথম শীতের প্রথম থেকে ফুটতে শুরু করেছে, এখন অবধি ফুটেই চলেছে, সাথে একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। এই ফুলটার নামটা আমি জানি না, তবে এই ফুলটা আমার আগের বছরে হয়েছিল, এবং আগের বছরের চারা থেকেই একই জায়গা থেকে গাছ বেরিয়ে সেই গাছে ফুল ফুটেছে, এবং যেহেতু বড় জায়গা পেয়েছে, ব্যাগের গাছগুলোর ফুলের পরিমাণ, গাছের বৃদ্ধি সব কিছুই কিন্তু অনেক বেশি টবের গাছের চাইতে, সেটা দেখতেই পাচ্ছ। এই যে যে ডালিয়াগুলো, ডালিয়াগুলো সমানে ডালিয়াগুলো ফুটে গেল, এখনও ফুটছে কিছু কিছু, প্রচুর ফুল ঝরে গিয়েছে। এই যে এই রঙটা তো খুবই সুন্দর একটা রঙ, আর হয়তো ডালিয়াটা কিছুদিনই ফুটবে, তারপর হয়তো আস্তে আস্তে সব গাছই বিদায় নেবে, কারণ এত রোদের পরিমাণ, এত টেম্পারেচার বেড়ে গিয়েছে আমাদের এখানে, কলকাতাতে তো আরও বেশি হবে, তো হয়তো কিছুদিনই বাঁচবে এই শীতকালের গাছগুলো। আর এই যে দেখতে পাচ্ছ কাগজ ফুলের গাছটাতে কত ফুল এসেছে, কুঁড়ি এসেছে। এই কাগজ ফুলের ফুল ফোটার সময় এবার শুরু হলো, যদিও শীতকালে প্রচুর ফুল দিয়েছে, তবুও গ্রীষ্মকালে একটু বৃষ্টির জল পেলেই এই গাছ কিন্তু ভরে যাবে, তার জন্য আমি একটা ডালও কাটি না,
এটাই মনে হয় যে যে ডালটাই কাটবো সেটাই আমার জন্য লস হয়ে যাবে, কারণ যে ডালটাই কাটবো সেই গাছ ডালটাতে কিন্তু প্রচুর কুড়ি আসবে। আর এই যে আইস প্ল্যান্টটা ফুটেছে দেখতে পাচ্ছ, আইস প্ল্যান্টের গাছটা একটু ঝিমিয়ে গিয়েছে প্রচণ্ড রোদের তাপে, তাই আমি একটু ছায়ার দিকে রেখেছি গাছটাকে। এই ফুলটা দেখতে খুবই সুন্দর আর খুবই মিষ্টি একটা ফুল, শীতকালে এই গাছটা খুবই ভালো লাগে দেখতে। আর এই যে অ্যাস্টারগুলো আমি রেখে দিয়েছি বীজ করব, তার জন্য সব গাছই রেখে দেওয়া হয়েছে, দেখা যাক কতটা বীজ রাখতে পারি। এদিকে চন্দ্রমল্লিকাগুলো আছে, জল দিয়ে বাঁচানো গিয়েছে বাস। আর এই যে রক্তগেঁদরা দেখতে পাচ্ছ ফুটেছে, নতুন ফুল আমার ছাদ বাগানের, অনেক রক্তগেঁদা ফুটেছে এবং সাইজটাও কিন্তু অনেকটা বড়। এমন কিছু নয় যে রক্তগেঁদাটাকে আমি অনেক বড় জায়গায় লাগিয়েছিলাম, ছোট্ট একটা জায়গায় লাগানো আছে, তাতেও কিন্তু অনেক বড় সাইজের ফুল হয়েছে। আর এই যে নাস্টাসিয়ামটা দেখতে পাচ্ছ কত কত ফুল ফুটে আছে, আর কোনো ক্লান্তি নেই এই গাছটাতে, সমানে ফুল দিয়ে যাচ্ছে। এবং আমি ফুটে যাওয়া ফুলগুলোকে কেটে দিচ্ছি যাতে আরও নতুন নতুন কুড়ি আসে। কিছু ফুল ফুটে যাওয়া ফুল রেখে দেব যাতে এভাবে বীজ হয় এবং বীজটাকে আমি সংগ্রহ করতে পারি। সেটার জন্য আরও কিছুদিন আমি দাঁড়াবো, আরও ফুলগুলো ফোটার পরই আমি বীজ রাখার চেষ্টা করব। প্যান্সিগুলো ফুটছে, প্যান্সিগুলোরও কিন্তু বীজ হবে, সব গাছেরই কিন্তু বীজ হয়, কারণ এই প্রত্যেকটা গাছই আমি বীজ কিনে লাগিয়েছি, সেটা তোমরা জানো। আর যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো যে আমি কোথা থেকে বীজ কিনলাম, কিভাবে গাছ লাগিয়েছি, কীরকমভাবে লাগালে তোমাদের বীজের গাছ তোমরা বাঁচাতে পারবে, সব কিছু নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যদি তোমরা না দেখে থাকো। এটাও কিন্তু বীজেরই পিটুনিয়া, পিটুনিয়াগুলো ফুটছে এতদিনে। আর সত্যি বলতে ইঁদুরে অত্যাচারটা কমেছে আমার ছাদ বাগানে। আর এই যে গ্যাজেনিয়া, গ্যাজেনিয়া এই গাছটাকেও ইঁদুরে পুরো খেয়ে নিয়েছিল, তার জন্য ফুল ফুটতে অনেক দেরি হলো। এই গ্যাজেনিয়াটার রঙটাও খুব সুন্দর। সালভিয়া ফুটছে, যেটা পুরনো গাছ, এই নতুন গাছটা এনেছিলাম সেই গাছটা ফুল এখনও ফুটছে, পুরনো গাছের ফুল আছে কিন্তু সব গাছেরই কুঁড়ি হতে লেগেছে। এইটা হচ্ছে থোপা পিটুনিয়া, যেটা আমি নিয়ে এসেছিলাম বারবার করে ইঁদুরে খেয়ে নেওয়ার পরে, এতদিনে প্রচুর কুড়ি এসেছে, দেখা যাক এখন কি রকম রং হয়। তখন গাছের ফুল ফুটলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো একটা, পিটুনিয়া নিয়ে যদি পারি তাহলে এর পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানাবো। আর এটা এই পিটুনিয়ার রঙটা ভালো কিন্তু সাইজটা ছোট, গাছটা যেন একটু ঝাঁকুমুকু বেশি, আর সাথে সাইজটা দেখতে পাচ্ছ ছোট এবং এক কালারের মধ্যে হয়েছে। জারবেরাগুলো দেখতে পাচ্ছ, একটা গাছে তিনটে জারবেরা ফুটে আছে, আর কেবলই ফুটেছে ফুলগুলো তার জন্য রঙটা বেশি সুন্দর লাগছে, আর একদম কাঁচা হলুদের মধ্যে। আর এই জারবেরা গাছেরও যত্ন নিয়ে ভিডিও আমি বানাচ্ছি, খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করার চেষ্টা করব আমি। এটা দেখতে পাচ্ছ, এটা আমার সব থেকে পুরনো যে জারবেরা গাছটা ছিল সেই গাছের ফুলটা, মিষ্টি একটা কালার কিন্তু গাছটার ফুলটা প্রথম থেকে এরকম সাইজের ছোট্ট ফুল, এর চাইতে বড় হয় না, দেশি জাতটা কিন্তু হতে পারতো একটু বড় হলুদটার মতো, কিন্তু সেটা হয় না, এরকমই সাইজ হয় প্রত্যেকবারই। আর যেটা দেখালাম নতুন একটা কুড়ি আসছে জারবেরা, সেটা আমার নতুন যে জারবেরাটা আমি নিয়ে এসেছিলাম সেটাকে আমি আজকে লাগিয়েছি, তো সেই জারবেরাটাকে দেখালাম, দুটো কুড়ি আসছে। আর এটা হলো পিঙ্ক জারবেরাটা, আর এই ফুলটা তো তোমরা দেখেইছ কত সুন্দর এই ফুলটা, এই ফুলটা ফুটে গিয়ে পুরো খারাপ হয়ে গিয়েছে, এখানে এতটাই পরিমাণ রোদ, সেই রোদের জন্য এই গাছগুলোর ফুলগুলো খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে। কিন্তু শীতকালে প্রত্যেকটা জারবেরা ফুল আমার এক মাস করেছিল, আর জারবেরা ফুলের কুড়িটা এই সময়টাই বেশি আসছে আমি দেখছি, যেটা শীতের প্রথম দিকে আসেনি, ঠিক শেষ শীতের সময়তেই এই গাছে কুড়ি আসে। আর এটা হচ্ছে পাতি, যে স্টক গাছটা ছিল সেই গাছটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বীজ হয়েছে, বীজগুলোকে আমি কাটিনি, সংগ্রহ করব তাই। আর এটা আরও একটা পিটুনিয়ার গাছের রং, ফুলের রং দেখতে পাচ্ছ সাদাতে বেগুনিতে, আর এই গাছটা একদম ঝলসে গিয়েছে, বললামই তোমাদেরকে এখানে প্রচণ্ড রোদ, আর ফুলটা ফুটেছিল যেহেতু বিকাল হয়ে গিয়েছে তাই বুঝে গিয়েছে। আর এই গাছটার নামটা আমার আপাতত মনে পড়ছে না, এই গাছটা অন্য একটা
ব্যাগে লাগানো ছিল, সেই ব্যাগ থেকে আমি তুলে এই ব্যাগে লাগিয়েছি, যেহেতু এই ব্যাগটা ফাঁকা হয়ে গিয়েছে, কারণ ওখানে এতটাই গাছের পরিমাণ বেড়ে গিয়েছিল, এই গাছে একদমই রোদ পেত না, তার জন্য আমি এইখানে লাগিয়েছি। কিন্তু এই ব্যাগটাতে যেটা দেখছি সেটা হলো এই ব্যাগটাতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হচ্ছে, বিষ দিয়ে বা কীটনাশক দিয়েও কিছু হচ্ছে না। এখনো অবধি এশিয়াটিক লিলিটা ফুটেই আছে, এটাই শেষ ফুল আমার ছাদে এশিয়াটিক লিলির। আর এই গাছের ফুলটা ফুটেছে, কিন্তু এই গাছটাতে যতদূর মনে হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। বেশি পরিমাণে জলও এ সহ্য করতে পারে না, কম জল দিলেও এই গাছটা কিরকম একটা হয়ে যায় তার জন্য ঠিক বুঝতে পারা যায় না। আর এই আফ্রিকান ডেইজিটা দেখতে পাচ্ছ, একসাথে কত ফুল ফুটেছে, বিশেষ করে এই গাছটার জন্য, হলুদ গাছটার জন্য, ডেইজি গাছটার জন্য আজকের এই ভিডিওটা করা, কারণ অসাধারণ কিছু কিছু ফুল যেগুলো গাছ ভর্তি হয়ে ফুটে আছে আমার ছাদ বাগানে, আর আমার ছাদ বাগানের সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো এর জন্যই ভিডিওটা করলাম, কারণ এইগুলো যদি না দেখাই তো অনেক কিছু মিস হয়ে যাবে তোমাদের কাছে। এই গাছের ফুলটাও চলে এসেছে, কুড়িয়ে এসেছে আর কি, ফুল কিছুদিনের মধ্যে ফুটবে, তখন তোমাদের সাথে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। আর এইদিকে সিনেরারিয়া ফুলগুলো যেহেতু ফুটে গিয়েছে সমস্ত, এবং গাছ ভর্তিভাবে ফুটে আছে, তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আর তাছাড়া এই গাছের কালারটা তো তোমাদেরকে আমি আগের ছাদ বাগানের ভিডিওতেই দেখিয়েছি, সেখানে তোমরা দেখতেই পেয়েছো, দেখতে পাচ্ছ সমস্ত গাছ কিন্তু ঝলসে গিয়েছে। আমি ভিডিও করার পর প্রত্যেকটা গাছে জল দেব। প্যান্সি গাছেও প্রচুর প্রচুর ফুল আসছে, এই দেখো দুটো কালার হয়েছে। আগের দিন আমি কালারগুলো বোধহয় দেখিয়েছিলাম, আর এই প্যান্সিটা এখন এই সপ্তাহে বেশি ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু বীজ তৈরি হতে শুরু করেছে, আমি কেটে কেটে ফেলে দিই। থোপা স্টক এর গাছটা প্রচুর ফুল দিল, এবার প্রত্যেকটা ফুল কিন্তু ঝরে ঝরে পড়ছে, আর হয়তো কিছুদিনই থাকবে, তারপরে হয়তো মরে যাবে গাছগুলো। আর এই যে এতদিন ধরে থাকার পর, প্রায় 1 মাস ধরে এই গাঁদা ফুলগুলো থাকার পর এতদিন একটু খারাপ হচ্ছে ফুলগুলো, হয়তো আরও কিছুদিন থাকতো, বৃষ্টির জলে বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। ঘাস ফুলগুলো ফুটছে কিন্তু সেইভাবে নয়, তবে ফুটছে আর কি। কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রচুর কুঁড়ি এসেছে, সেটা আমি দেখলাম, নতুনভাবে কুঁড়ি এসেছে। এই গাঁদাগুলো দেখতে পাচ্ছ পুরো ভেঙে গিয়েছে, এগুলো বৃষ্টির জলের জন্য হয়েছে এরকম, বৃষ্টির জলের ভার সহ্য করতে না পেরে এই গাছগুলো ফুলগুলো পড়ে পড়ে গিয়েছে এবং ভেঙে গিয়েছে। এই যে এটা হচ্ছে সুইট উইলিয়াম, যতদূর মনে পড়ছে নামটা আমার, এটা ফুলটার রঙটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আগের বছরে ফুলটার রঙটা না একদম লাল টাইপের ছিল, তার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। এটা আর একটা স্টক, এবং এই হচ্ছে পিলক্স। এই পিলক্স ফুলটা নতুনত্ব, মানে নতুন ফুল, আমার ছাদ বাগানের প্রথম ফুল পিলক্স, এই পিলক্স গাছটা দেখতে পাচ্ছ একসাথে ফুটে আছে, ফুলটার রঙটা এত মিষ্টি এবং দেখতে এতটাই সুন্দর, খুবই ভালো লাগছে। এই পিলক্সের মধ্যে আবার একটা পপিও ফুটেছে, এবং পপির রঙটা না দারুণ হয়েছে। আর সত্যি বলতে আমার ছাদ বাগানে এবছর পপি তো ভালো হয়নি, তারই মধ্যে এই ফুলটা একটু ভালোভাবে ফুটেছে, আমার দেখে খুব ভালো লাগলো, কারণ পপি তো অনেকভাবে বাঁচানোর চেষ্টা করলাম, আমি বাঁচাতেও পেরেছিলাম, কিন্তু শুধুমাত্র ইঁদুরের অত্যাচারে সবটাই শেষ হয়ে গেল। তার জন্যই আর কি এই একটা পপি ফুটেছে, তাতেই আমার মনটা ভরে গিয়েছে। এই দিয়ে এদিকে গরমের গাছগুলো আছে, নতুনভাবে কুড়ি আসছে, ফুল ফুটছে, ফুল ফুটছে না বলা ভুল হবে। এখানে আমি গাঁদা গাছটাকে রেখেছি, দুটো গাঁদা গাছ, এখানেও ফুল ফুটছে আবার নতুনভাবে। এই বছরে আমার ছাদ বাগানে প্রচুর বেশি করে ফুল ফুটেছে অন্য বারগুলোর চাইতে, যেরকম চন্দ্রমল্লিকা ফুটেছে সেরকম প্রত্যেকটা গাছ ভালোভাবে হয়েছে, এবং আরও ভালোভাবে হতো যদি ইঁদুরের অত্যাচারটা কম থাকতো। সে যাই হোক, এত কষ্টের পর যখন এত ফুল ফুটেছে, তখন সামান্য কিছু ক্ষতিতে আমার অতটা মন খারাপ হয় না, এই ফুলগুলোকে দেখলে আমার মন খারাপ ঠিক হয়ে যায়। তারই মধ্যে দেখতে পাচ্ছ গোলাপ কিন্তু প্রচুর প্রচুর কুড়ি এসছে, আমার গোলাপ গাছগুলোতে দেখে আমি খুবই খুশি, প্রচুর কুড়ি এসছে, প্রত্যেকটা গাছে কুড়ি এসছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এর থেকে বেশি আর ভিডিও বড় করতে চাইছি না, তার জন্য গরমের গাছগুলো আর দেখাচ্ছি না, পরের বারে ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কারণ তখন করবী গাছে প্রচুর কুড়ি এসেছে, তখন ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।